অন্যের মুখে খাবার যোগান দিয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে বলছি জয়পুরহাটের কয়েকজন শ্রমিকের কথা যারা দল বেঁধে গিয়েছিলেন ধান কাটতে অন্যের জমির ধান কেটে গুছিয়ে দিয়ে পারিশ্রমিক নিয়ে ফিরছিলেন বাড়ি পথিমধ্যে সড়কে বেপরোয়া ট্রাক সিএনজি পিছে দেয় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় নওগাঁর রানীনগর থেকে ধান কেটে বাড়ি ফিরছিল জনের একটি শ্রমিক দল জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক্টরের ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন মেসি আসছে জয়পুরহাট থেকে আর সিএনজি যাচ্ছে জামালগঞ্জের দিক থেকে এই সিএনজি ওভারটেক করে মেসিন ফাটল ঢুকে দিয়েছে এই যে মাছখানে জায়গা মাছখানে জায়গা ঢুকে দিয়ে মেসিন নিচে মনে করেন চাকার তলে পড়ে গেছে ঘটনায় নিহতরা হলেন পাঁচ বিবি উপজেলার বড়মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন পাঁচ মে সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে ওই একই সিএনজিতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বেঁচে ফেরা যাত্রীরা এখনও আতঙ্কিত আপনি কিভাবে বাঁচলেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি বাংলা ভিশন নিউজ ডেস্ক